নমস্কার বন্ধুরা, একটি বাচ্চা নর্মালি 9 থেকে 12 মাস বয়সের মধ্যে ধীরে ধীরে চলতে শিখে যায়, আর 15 মাস বয়সের হতে হতে বাচ্চা পুরোপুরি চলতে শিখে যায়। কিন্তু কোনো কোনো বাচ্চা অনেক দেরিতে চলতে শেখে। তাই আজ আমি আপনাদের বলবো কি কি কারণে বাচ্চা দেরি করে চলতে শেখে, আর কি করলে বাচ্চা তাড়াতাড়ি চলতে শিখবে, বা লাস্ট কত বয়স পর্যন্ত বাচ্চা চলতে না পারলে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কিন্তু তার আগে আপনার বাচ্চার যে কোনো সমস্যায় আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটি যদি লাল রঙের হয় তবে ওতে ক্লিক করুন, পাশের বেল আইকনটিতেও প্রেস করবেন। বন্ধুরা, বাচ্চা তাড়াতাড়ি চলতে না পারার অনেক কারণ থাকে। প্রথম কারণ হলো বাচ্চার ওভারওয়েট হওয়া, মানে বাচ্চার ওজন যদি খুব বেশি হয় তবে বাচ্চার চলতে একটু সময় লাগে। দ্বিতীয় হলো বাচ্চা তার নিজের শরীরের ব্যালেন্স ঠিক মতো রাখতে পারে না। এতে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিছু কিছু বাচ্চার মাসপেশির কন্ট্রোল করার শক্তি আসতে একটু সময় লাগে, ধীরে ধীরে তা বাচ্চার কন্ট্রোলে এসে যায়। তাই আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এই সিচুয়েশনে আপনি বাচ্চাকে বকার দেবেন না, ওকে নিজের থেকে চলার জন্য উৎসাহ দেবেন। 3 নম্বর হলো বাচ্চার হাঁটুর সামনের দিকে বেশি ঝুঁকে থাকা। সাধারণত জন্মের সময় সব বাচ্চার হাঁটু একটু সামনের দিকে বেশি থাকে, কিন্তু বড় হতে হতে তা সোজা হয়ে যায়। যাদের পা সোজা হয় না তাদের চলার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। 4 নম্বর হলো যদি বাচ্চা বেশিরভাগ সময় কোলে থাকে বা বিছানায় থাকে তবে সেক্ষেত্রে বাচ্চা চলার চেষ্টা কম করবে, যার ফলে দেরি করে চলতে শিখবে। এবার বলবো কি করলে বাচ্চা তাড়াতাড়ি চলতে পারবে। সবার প্রথমে আপনি ডাবর লাল তেল বা ঘি দিয়ে বাচ্চার পাকে সকাল বিকাল 2 বার ভালো করে মালিশ করুন। 2 পায়ে অন্তত 10 থেকে 15 মিনিট উপর থেকে নিচের দিকে টেনে হালকা করে মালিশ করুন। এতে তাড়াতাড়ি বাচ্চার মাসপেশি স্ট্রং হবে। তৃতীয়ত, আপনি বাচ্চাকে বেশিরভাগ সময় নিচে খেলতে দিন, কোলে কম নেবেন, তবে দেখবেন ধীরে ধীরে বাচ্চা হামাগুড়ি দিতে দিতে কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করবে, তারপর চলতে শিখবে। এক কথায় বলা যায় বাচ্চাকে নিজের থেকে চেষ্টা করতে দিন, যত বেশি চেষ্টা করবে তত তাড়াতাড়ি বাচ্চা চলতে পারবে। 3 নম্বর, বাচ্চাকে কোনো খেলনা দেখিয়ে সব সময় ওকে সামনের দিকে ডাকতে থাকবেন, ওকে চলার জন্য উৎসাহ দেবেন, আর বাচ্চা যদি এক পাও চলতে পারে তবে ওর প্রশংসা করবেন। 4 নম্বর যেটা করবেন, যদি বাচ্চা প্রয়োজনের থেকে বেশি মোটা হয় তবে ওকে কেবল নিউট্রিশন যুক্ত খাবার খাওয়াবেন, বিস্কুট চিনি বা এই ধরনের খাবার দেবেন না। ওর ওজন কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, ওজন কমলে ও নিজের শরীরের ব্যালেন্স করতে পারবে আর চলতেও পারবে। এবার জেনে নিন বাচ্চাকে ডাক্তারের কাছে কখন নিয়ে যাবেন। বন্ধুরা, যদি বাচ্চা 18 মাস বয়স পর্যন্ত চলতে না পারে তবে সেক্ষেত্রে আপনার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। অন্তত 15 মাস বয়স পর্যন্ত কোনো কিছু ধরে চলতে পেরে যাওয়া দরকার। আর যদি বাচ্চার পা কোনো জায়গা থেকে বেঁকে থাকে তবে আপনি একবার ডাক্তারের কাছে বাচ্চাকে অবশ্য নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক করুন, আর কোনো বিষয়ে ভিডিও চাইলে তবে আমাকে লিখে পাঠান, আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ।